সব বাচ্চারা সবসময়ের মতন স্কুল বাসে বসেছিল। বান্টি আর গুড্ডিও নিজেদের স্ট্যান্ড থেকে বাসে চড়ে গেছিল। টিঙ্কি, আজ টিফিনে কি এনেছো? আজ আমি উপমা এনেছি। ওয়াও, আমার মা আজকে আমাকে ইডলি দিয়েছে, আমরা ক্লাসে শেয়ার করব। কিন্তু আমি আজকে টিফিন আনতে ভুলে গেছি, তাড়াতাড়ি বাড়ি যাব, তাহলে মা বকা দেবে। কোনো ব্যাপার না বান্টি, আমরা সবাই শেয়ার করে খেয়ে নেব, না হলে ক্যান্টিন থেকে নিয়ে নেব। বাবা আমাকে আজ পকেট মানি দিয়েছে। থ্যাংক ইউ ভাই, আমার বেস্ট ফ্রেন্ড। ইয়েস ইয়েস। স্কুল এসে যায়। সব বাচ্চারা বাস থেকে নেবে, এক এক করে ক্লাসরুমে চলে যায়। সরস্বতী মায়ের প্রেয়ারের পরেই প্রিন্সিপাল ম্যাডাম এসে অ্যানাউন্সমেন্ট করে, গুড মর্নিং বাচ্চারা। গুড মর্নিং ম্যাম। আশা করছি তোমরা সবাই হেলদি আর হ্যাপি আছো। আগামী মাসে আমাদের বাই মান্থলি প্যারেন্ট টিচার মিটিং আছে। তোমরা সবাই নিজেদের মা বাবাকে নিয়ে আসবে। ওকে ম্যাম। অল ক্লিয়ার? যাদের কিছু কনফিউশন থাকবে তারা ক্লাস টিচারকে জিজ্ঞেস করে নেবে। একদম ক্লিয়ার ম্যাডাম। ওকে, তো গো টু ইওর ক্লাসেস। সব বাচ্চারা নিজেদের নিজেদের ক্লাসে চলে যায় আর টিচাররা ক্লাস নিতে শুরু করে দেয়। গুড মর্নিং বাচ্চারা, নিজেদের ম্যাথস বই বার করো। এরম করতে করতে বাকি সব টিচাররাও এসে যায়। সব ক্লাস এক একটা করে হয়ে যায় আর সব বাচ্চারা বাড়ি ফিরে আসে। কেমন ছিল আজকের দিন? খুব ভালো মা। মা, আমাদের স্কুলে 10 তারিখে প্যারেন্ট টিচার মিটিং আছে, তোমাদের দুজনকে আসতে হবে। ঠিক আছে, আমরা এসে যাব। শেষমেশ 10 তারিখ এসে যায় আর গাট্টু আর চিঙ্কি স্কুল যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। মা, আমাদের বাস এসে গেছে, আমরা চলে যাব, কিন্তু মনে রেখো রিসেসের পরে প্যারেন্টস টিচার মিটিং, এসে যেও কিন্তু। হ্যাঁ মা, আর তুমি না ওই রেড কুর্তাটা পরো। আচ্ছা মা, এবার তোমরা বাইরে দাঁড়িয়ে পড়ো, বাস এসেই যাচ্ছে। কিছুক্ষণ পরে বাস এসে যায় আর দুজন বাচ্চা বাসে চড়ে পড়ে। মা আর বাবা একদম তৈরি হয়ে স্কুলে পৌঁছে যায়, যেখানে সব ক্লাসের বাচ্চারা আলাদা আলাদা রুমে যাচ্ছিল। এক্সকিউজ মি, ক্লাস 2 এর প্যারেন্টস টিচার মিটিংটা কোথায় হচ্ছে? সেটা তো সেকেন্ড ফ্লোরে, রুম নাম্বার 208 এ হচ্ছে, আপনি সেখানে যান। বাকি বাচ্চারাও আলাদা আলাদা রুমে যাচ্ছিল। অনেক প্যারেন্টসরা তৈরি হয়ে এসেছিল। গাট্টুর মা বাবাও রুম নাম্বার 208 পৌঁছে যায়। ইজ দিস ক্লাস সেকেন্ড? ইয়েস। আপনারা গাট্টু চিঙ্কির মা বাবা না? হ্যাঁ হ্যাঁ। এসে যান, মিটিং একটু পরেই শুরু হতে যাচ্ছে। দুজনে ভেতরে এসে বসে পড়ে। গাট্টু আর চিঙ্কি একদম ফার্স্ট লাইনে বসেছিল, সেকেন্ড লাইনে বান্টি আর থার্ড লাইনে গুড্ডি বসেছিল। গুড মর্নিং টু অল প্যারেন্টস। গুড মর্নিং। আজকে আমরা প্যারেন্ট টিচার মিটিং এই জন্য রেখেছি যে সবার হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে গেছে, এরপরে স্কুলের উইন্টার ভেকেশন শুরু হতে যাচ্ছে, তাই সবার গ্রোথ আর মার্কসের উপরে কথা বলা যায়, কারণ হাফ ইয়ারলির পরেও আরও অর্ধেক বছর বাকি থাকে প্রগ্রেসের জন্য। সব বাচ্চারা আর প্যারেন্টসরা টিচারের কথা মন দিয়ে শুনছিল। এখন আমি রেজিস্টারের নম্বরের অনুসারে সবাইকে এক এক করে ডাকব। ওকে ম্যাম। অ্যালফাবেটের অনুসারে সব থেকে আগে আভার নাম আসে, টিচার আভাকে মার্কশিট ধরিয়ে দেয়। আভা, তোমার 72% এসেছে। কিন্তু এটা তো খুবই কম। হ্যাঁ, এর ম্যাথসের নম্বর কম, কারণ ক্লাসে কম মন লাগায়, রিভিশন একদম করে না, ম্যাথসে কমজোর হওয়ার জন্য এত কম পার্সেন্টেজ হয়েছে। কিন্তু ম্যাম, আমি তো অনেক পড়াই করি। হ্যাঁ আভা, আভা সোশ্যাল সায়েন্সে খুব ভালো। আপনি একটা কাজ করুন, একে কিছু বছর সব সাবজেক্ট এক্সপ্লোর করতে দিন, পরে যে বিষয়ে ভালো হবে সেই বিষয়টা নিয়েই পড়াশোনা করুক। গাট্টুর মা বাবা এসব দেখে খুব খুশি হচ্ছিল। আমি খুব খুশি, আমাদের বাচ্চারা খুব ভালো স্কুলে পড়ছে, না এখানে শুধু বইয়ের বিদ্যা, বরং অন্য জিনিসের উপরও ধ্যান রাখা হয়। সব থেকে ভালো কথা হচ্ছে এদের টিচাররা কত ভালো, সব বাচ্চাদের কত যত্ন করে, এটাও জানে যে কোন বাচ্চা কোন বিষয়ে ভালো আছে। তখনই আওয়াজ আসে চিঙ্কি। চিঙ্কি এগিয়ে যায়, মার বাবাও আগে গিয়ে চেয়ারে বসে পড়ে। আচ্ছা, আমি গাট্টুকেও ডেকে নি, দুজনে তো জমজ, একসাথে দুজনের রিপোর্ট দেখা যাবে। গাট্টু এদিকে এসো, তুমিও এগিয়ে এসো, আপনাদের দুজনেরই বাচ্চা খুব ট্যালেন্টেড। এটুকুই পার্থক্য যে গাট্টু ম্যাথ সায়েন্সে খুবই ভালো আর চিঙ্কি ল্যাঙ্গুয়েজে। ওয়া, বাকি? গাট্টু স্পোর্টস টিমে ভালো খেলে, কিন্তু চিঙ্কি একটু এখন উইক হয়ে গেছে, ওকে একটু দেখতে হবে।
ও মাঝখানে একটুখানি উইক হয়ে গেছিল, তাই ইমিউনিটিটা একটু কম। গাটুয়া চিংকি টিচারের পাশে দাঁড়িয়ে এসব শুনছিল। চিংকির দিকে তাকিয়ে ম্যাডাম বলে, আরে চিন্তার কোনো কারণ নেই, সব বাচ্চারা সবকিছু তো ভালো হয় না। গাটু যদি স্পোর্টসে ভালো, চিংকি কালচারাল প্রোগ্রামসে খুব ভালো করে পার্টিসিপেট করে। ও সেকেন্ডও হয়েছিল একটা কালচারাল উইকে, তাই না চিংকি? থ্যাংক ইউ। আমার মেয়ে তো সবার থেকে বেস্ট। মা আর ম্যাডামও ভাবুক হয়ে একে অপরকে দেখছিলই যে তখন গাটু এসে মাকে জড়িয়ে ধরে। আরে কি হয়েছে বাবা? ডোন্ট ওয়ারি, ব্যাস এইটাই বলছিলাম আমি। ব্যাস আপনি এইটুকুই দেখবেন যে এদের ইন্টারেস্ট যা কিছুতেই হোক পুরো যেন গ্রোথ হয়। আমি এটাই মানি যে বাচ্চাদের সম্পূর্ণ গ্রোথ হওয়া উচিত, তাই মার্কস সবকিছু হয় না। আপনি ঠিক বলছেন, আমরা নিজেদের পক্ষ থেকে বেস্ট দেব। আপনাদের উপরে আমার পুরো বিশ্বাস আছে, একটা স্কুলের দিক থেকে আমরাও খেয়াল রাখব। মা বাবা গাটু চিংকির হাত ধরে স্কুলের বাইরে চলে আসে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।